এটা কি গো? তোমার কলার রিপোর্ট। সেটা কি? তুমি ছেলে না হিজড়ে সেটা চেক করেছিলাম। তুমি আমার হিজড়ে, তুমি আমার সন্দেহ করো রিয়া? না করার কি আছে? তুমি আমার লেবু খেয়েছো কোনোদিন? রাত্রিরে আমাদের পাড়ায় কোনোদিন লাইট নিয়ে হাঁক দিয়ে এসেছো? কোন এই লোক? আমায় কোনোদিন তোমার কলা খাইয়েছো? এসব করোনি তো? তাহলে কি করে বিশ্বাস করবো তোমাকে? তুমি বলো তুমি আমায় ভালোবাসো। হ্যাঁ, তার মানে পরে যখন আমি তোমার কলা খাবো। পরে খাবে মানে এখন খাবে না? না। বুলটি, চম্পা, চামেলি, তোমরা আমায় বাধা দিও না। তোমরা জানো আমার মাসে মাসে বিয়ে করে কলা খাওয়াতে ইচ্ছা করে। কি বললে? অমরেশ পুরী আমার বিচিটা নিয়ে হাঁটে, তোমায় বউ বলতে আমার খুব ফাটে, তাই আমি আবার একটা বিয়ে করতে চাই। হেই, তুই টুম্পাদের বাড়িতে যা, ওর বাপকে গিয়ে বল আমি টুম্পাকে বিয়ে করে কলা খাওয়াতে চাই। ওর বাবা যদি আমারটা খেতে চায় তাতেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বিয়ে তোর আমি একটা দিয়ে দেবো, খুন এখন টুম্পার বাপকে গিয়ে বলগে যে যা। সেই মেয়েকে যদি আবার আপনি কলা খাইয়ে দেন। এই আবালটাকে তো আগে কোনোদিন দেখিনি। কে হয় তোমাদের? আমার মেজো বৌদি আছে না, ও হচ্ছে আমার মেজো বৌদির বাবার বাবা। থামলে কেন বলুন? আমি ওনার মেজো বৌদির বাপের কলা খাই। ছি, মানে মানে করছেন কেন? আপনাদের মতো চৌধুদের সত্যি কথা বলতে এত ফাটে কেন বলুন তো? কলা খাই শুনলে আপনার ডাক্তার বাবু কি আমারটা মারবে না? বেরোলো কিছু? এটা কি সকালবেলা গু নাকি যে হালকা করে পেশা দিল পচ করে বেরিয়ে যাবে? মাল পাঠানোর টেকনিক গুলো তো জানতে হবে, তবে তো কলা খাবি। চুপ কর। আগের বার যে পাথরগুলো দিয়েছিলি তাতে একটাও গার্লফ্রেন্ড পটে, সব কটা খুলে রেখে দিয়েছি। গার্লফ্রেন্ড পটবে কি করে? তোর তো সেন্টারটাই ছোট। একটা পাথর দেবো, দেখবি তোর মন ধন সব কিছু বেড়ে যাবে। তোর ওটাকে কাঁধে করে নিয়ে ঘুরতে হবে।